তো বন্ধুরা, সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি এসপি ভাইরাস গেমিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিওয়। তো বন্ধুরা, গেম প্লে তোমরা কোনো রকম স্কিপ না করে গেম প্লেটা তোমাদেরকে রিকোয়েস্ট করব, গেম প্লেটা শেষ পর্যন্ত দেখো, অবভিয়াসলি তোমাদেরকে খুবই ভালো লাগবে। তো ভাই, গেম প্লেটা কিন্তু অসম গেম প্লে, একটা হ্যাকারের গেম প্লে জাস্ট আমি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, এবং যেখানে আমার একটা স্কোয়াডকে কিন্তু সম্পূর্ণভাবে এই হ্যাকারটা অর্থাৎ 420 এই প্লেয়ারটা কিন্তু আমার স্কোয়াডটাকে পুরো মেরেছে, এবং কতগুলো স্কোয়াড যে মারবে তার ঠিক নেই, ওয়ারিয়রদের 10 kill কিন্তু করে নিয়েছে। তো ভাই, তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা ভাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশান অন করে রাখো, যাতে এই রকম ধরনের ভিডিও তোমার কাছ থেকে একটাও না মিস হয় এবং সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তো ভাই, গেম প্লেটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে হ্যাকারটা কী জন্তুর, কী লিজেন্ড হ্যাকার আছে ভাই, এটা সত্যিকারে একেবারে প্রো হ্যাকার যারে বলে। ভাই খুবই ভালো প্লেয়ার ঠিকই, কিন্তু এত বড় হ্যাক করছে সেটা তোমরা ভাবতেও পারবে না। তো ভাই, এমন হ্যাকার তো আমি কোনোদিন দেখিনি, তোমরা যদি কেউ দেখে থাকো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং আমাকে যেন বলতে একটুও দ্বিধাবোধ করো না ভাই। এ কিন্তু সবই জানে কোথায় কীভাবে ম্যান আছে, শুধুমাত্র এই স্কোপটা অন করে যে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে ভাই তোমরা ভাবতেও পারবে না। দেখো, ওর একটা ম্যান কিন্তু ডাউন হয়েছে, দেখো ভাই স্কোপ কোথায় লাগালো আর কোথায় লাগছে, দেখো ভাই, তো ওখানে কিন্তু ডাউন হয়ে গেছে ম্যান, দেখো দেখো ভাই, দেখো ভাই পুরো একটা স্কোয়াডকে ও 4 জনকে মেরে দিল। দেখো ভাই এ কি ভাই, দেখো এ ভাই ল্যান্ডমাইন খাটিয়ে এখানে বসেছিল সার্ভাইভ করবে বলে, আর এ কিনা তার পিছন দিয়ে এসে তার মাথায় মারছে গুলি এবং ম্যানটাকে মেরে দিল। তাহলে বলো ভাই, আমার তো স্কোয়াডটার পুরো মাইনাস লাগিয়েছে, এবং যারা যারা এই সার্ভাইভ মুডে ছিল, সার্ভাইভ করছে, তারা অবশ্যই আশা করে একটু র্যাঙ্কটাকে পুশ করে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এরকম হ্যাকার যদি থাকে তাহলে বলো কী করে সম্ভব হবে আমাদের র্যাঙ্ক পুশ করা। তো ভাই, তোমরা কিন্তু অবশ্যই একে রিপোর্ট মেরে দিও, এর UID কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, আর এর স্কোয়াডটাকে পুরো তোমরা দেখতে পাবে, এরপরে আমি দেখাবো। এই যেমন নাম দেখতে পাচ্ছি, আকাশ আছে, বিকাশ আছে, তো ভাই আমার ফ্রেন্ড লোক কিন্তু বলছে যে ইয়ে কিন্তু ভালো প্লেয়ার আছে, প্রো প্লেয়ার আছে, কিন্তু হ্যাকিংটা আজকে থেকেই করছে। দেখতে পাচ্ছ, তোমরা শুনতেই পাচ্ছ বন্ধুরা, ও কিন্তু ভালো প্লেয়ার, সেটা কিন্তু আমার ফ্রেন্ডরা কিন্তু অবশ্যই দেখে এবং বলে দিচ্ছে যে কিন্তু খুবই ভালো প্লেয়ার, প্রো প্লেয়ার। কিন্তু ভাই আমি নিজেও বুঝতে পারছি না এ কী করে শুধুমাত্র স্কোপটা এখানে লাগিয়ে রেখে এখান থেকে সেখানে গিয়ে ম্যানকে মারছে। তো ভাই এ কিন্তু অবশ্যই একটা দারুণ একটা হ্যাক করছে ভাই, কিন্তু এটা ফ্রি ফায়ারের পক্ষে কিন্তু সবই খুবই খুবই খারাপ, বিপজ্জনক। তো ভাই একে রিপোর্ট মারো, এরকম হ্যাকার কেন ফ্রি ফায়ারের মধ্যে আসছে আমাদের। দেখো ভাই এখানে কিন্তু স্কোপ লাগিয়ে চলে যাচ্ছে, কোথায় দেখো ভাই কোথায় চলে এলো, দেখো ভাই এখানে পারলো না তো আবার স্কোপ লাগিয়ে উঠে গেল উপরে, দেখে দেখে নাও ভাই, দেখো ভাই দেখো ভাই 21টা kill কিন্তু অলরেডি করে নিয়েছে এ হ্যাকার, 420। তো ভাই রিকোয়েস্ট করবো তোমরা কোনোরকম ভিডিওটা স্কিপ না করে, তোমরা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো আর 8টা ম্যান লাইভ আছে, তার মধ্যে এদের গ্রুপে আছে 3টে ম্যান, ভাই এখানে ম্যান পেয়ে গেছে, কিন্তু দেখো ভাই ম্যান কিন্তু আছে কিন্তু ও মারতে চাইছে না, মনে হচ্ছে ওর ফ্রেন্ডরা কেউ কিল পায়নি, যে কারণে কিন্তু ও একটু লেট করছে, ফ্রেন্ডরা আসুক ফ্রেন্ডরা কিলটাকে নেক সেটাই কিন্তু ভাবছে। তো দেখা যাক কী হয়, এ পুরো লিজেন্ড হ্যাকার ভাই, লিজেন্ড হ্যাকার। তো ভাই লিজেন্ড হ্যাকার কো লাগা ঝাটকা, দেখো ভাই দেখো ভাই লিজেন্ড হ্যাকার কো ডাউন কর দিয়া। তো ভাই এই আকাশ আছে এখানে দেখতে পাচ্ছ, ওর টিমমেটের মধ্যে কেউ,
আকাশ আর বিকাশ পুরো দুজনেই কিন্তু আছে। তো ভাই এরা কিন্তু মনে হচ্ছে না জোন থেকে বেরোতে পারবে। হ্যাঁ বেরিয়ে গেছে অলরেডি। ও ভাই টাওয়ারের উপর দিয়ে মারছে, দেখা যাক কী করে। না গুলিবল ফেলতে আর সময় হলো না, আকাশকে কিন্তু কিল করে দিল। এমকেবি বিকাশকেও মারলো এমকেবি। তো ভাই ফাইনালি কিন্তু অন্য একটা স্কোয়াড কিন্তু কিল করে নিয়েছে এমকেবি, প্রতাপ, সৌরভ, সাগর, সোনা। তো ভাই এই স্কোয়াডটা কিন্তু ফাইনালি কিল করে নিয়েছে। আর এরকম ভিডিও তোমাদের জন্য বারে বারে নিয়ে আসবো। তোমরা ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, নেক্সট ভিডিও আসা পর্যন্ত বাই বাই।